এই আম সত্তরটা খাবেন আর মনে করবেন আপুস উপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়ে কাঁদিয়া যায় পাতে। তো বন্ধুরা, সবাই তো বুঝেই গেছো আমার আজকের রেসিপিটা কি। আজকের রেসিপি আমসত্ত্ব রেসিপি, যেটা দেবে আমার মা, শাশুড়ি মা, সেটাই তোমাদের দেখাবে। এই পাঁচটা আমের আমসত্ত্ব দেওয়া হচ্ছে এখন তোমাদের জন্য। আমসত্ত্ব বানাচ্ছি, তোমরাও বাড়ি এইভাবে তৈরি করে খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। আমসত্ত্ব কীভাবে বানাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। একে একে আমের খোসাগুলো ছাড়িয়ে একটা পাত্রে সাজিয়ে রাখছি। এবার এটাকে চটকিয়ে মাখনের মতন করে ফেলব। তোমাদের জন্য মা কিন্তু আজকে আমসত্ত্ব দিচ্ছে, তোমরা সবাই দেখো কিভাবে বানায়। পুরো পদ্ধতিটা তোমাদের সব মা দেখাবে বললো, বললো তোমার বন্ধুদের আজকে দেখাবো আমি কিভাবে আমসত্ত্ব দিই, সবাই শিখে নিক সেই পদ্ধতিটা। তো সবাই দেখতে থাকো। কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। এইভাবে আমগুলোকে চটকে চটকে কাইগুলো বের করে নিতে হবে, যতটা সম্ভব মাটির গা থেকে সম্পূর্ণটাই নিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে চটকে নিতে হবে, যাতে ভেতরে একটু দলা দলা না থেকে যায়। কাইটা কড়া হয়ে গেছে, এইবার উপরে নিয়ে গিয়ে কীভাবে আমসত্ত্বটা দেবো তোমরা একটু দেখো। এদিকে তাকাও, হাসো একটু। এবার রোদ্দুরে রেখে এগুলোকে পাকিয়ে দিতে হবে, এইভাবে ঢেলে পাতলা করে দিতে হবে। দিয়ে এইভাবে পাকিয়ে দিতে হবে। কাই করে দেবে, যদি মোটা করতে চাও আরও কয়েকটা আম এইভাবে কাই করে এরকম পাকিয়ে দেবে। শুরু হয়ে গেলে হেঁপি টুপুট করে শুকিয়ে তুলে দেবে। কুলোর যে আম সত্তরটা দিয়েছিলাম ওটা শোকাতে তো একটু দেরি হবে, তাই থালায় যেটা দিয়েছি সেটা শুকিয়ে গেছে। সেইটা কেটে আপনাদের এবার আমি তুলে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার শাশুড়ি মায়ের তৈরি আমসত্ত্ব রেডি। তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও। যেটা শুনলে মা কিন্তু খুব খুশি হবে, তোমাদের কমেন্ট কিন্তু মা শুনবে, অবশ্যই করবে কমেন্ট।